হ্যালো এভরিওয়ান, আমি কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো কাতলা মাছের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে হলুদ লবণ মেখে ম্যারিনেট করে নিলাম। কড়াইতে তেল দিয়ে তেল গরম করে মাছগুলোকে গরম তেলে ছেড়ে দিলাম। মাছগুলোকে একটু লাল করে ভেজে তারপর তুলে রাখলাম। সেই মাছ ভাজার তেলে জিরা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা ফোড়ন দিলাম। এবার তেলে পেঁয়াজ দিয়ে একটু চিনি দিয়ে একটু লাল করে ভাজলাম। একে একে পেঁয়াজ, আদা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা ওটা মতো দিলাম। এবার হলুদ লবণ দিয়ে মশলাটাকে কষালাম। মশলাটাকে হালকা কষিয়ে তার মধ্যে জিরা, ধনে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মশলা, টক দই ও কাজু কিশমিশ বাটা দিয়ে মশলাটাকে আরো সুন্দর করে একটু কষালাম। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে 1-2 কাপ গরম জল ঢেলে দেওয়া হলো। ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলোকে ছেড়ে দিলাম। ঝোলটা একটু ঘন হলে শেষে একটু গরম মশলা ঢেলে নাড়িয়ে দিলাম। ফতেহ করে কিলে সারে ভেদ যায় দিবারে প্রেম কই সিন্ধ লাগে অগর মগর বারি বারি জিয়া কোয়ু উছালে।